এই সিজনটাতে প্রচুর পাকা তরমুজ পাওয়া যায়। চাইলে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই আপনি তরমুজের ললি তৈরি করে নিতে পারেন। এই ললিগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক বেশি মজার। বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করবে। তাছাড়া স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু অনেক মজার হয়। আজকে তরমুজের ললিগুলো বানানোর জন্য এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি। তারপর হচ্ছে তরমুজের জুসটাকে আলাদা করে নিব। আমি এ ধরনের একটা ছাঁকনিতে করে জুসটাকে আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তবে এভাবে ছাঁকনিতে করে জুসটা বের করে নিলে বিজিটা আর জুসের সাথে যায় না। সবগুলো তরমুজ থেকেই আমি একইভাবে জুসটাকে আলাদা করে নিব। এই তো এখানে আমরা তরমুজের একটা ফ্রেশ জুস কিন্তু পেয়ে গিয়েছি। তরমুজের ললিগুলো বানিয়ে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তরমুজের জুসটাকে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিনিটা কেউ চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তারপর হচ্ছে এই জুসটাকে নেড়ে চেড়ে জাল করে নিব কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই তরমুজের জুসটা আগের থেকে কিছুটা ঘন হয়ে গিয়েছে, তবে খুব বেশি একটা ঘন করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই জুসটাকে জাল করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আজকে তরমুজের ললিগুলো বানানোর জন্য এই ধরনের একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনি যে কোনো ধরনের আইসক্রিমের মোল্ডগুলো এখানে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে মোল্ডের ভিতরে তরমুজের ললি তৈরির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো মোল্ডকেই আলাদা আলাদা করে এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে যে কাঠিগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। এরপরে এগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি আর কিছু আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি দোকানের লোক আনার জন্য। এখানে সবগুলো মোল্ডকেই আলাদা আলাদা করে ফয়েল পেপার, এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব কম হলেও 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে আইসক্রিমের মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে কয়েক সেকেন্ডের মতো বাতাসে রেখে দিলেই কিন্তু খুবই সহজে ললিগুলো মোল্ড থেকে আলাদা হয়ে যাবে। এই তো অল্প সময়ে খুবই সহজভাবে তরমুজের ললি রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আজকে এই নতুন রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। এই সিজনে এভাবে একবার হলেও বাচ্চাদেরকে এই ললিগুলো তৈরি করে দিবেন, দেখবেন ওরা খুবই খুশি হয়ে যাবে। আমার এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।